সিরাজগঞ্জের সলঙ্গার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন আর সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক জেলার সলঙ্গা থানার নলকা ব্রিজের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনাটি ঘটে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান আজ টাঙ্গাইল থেকে হাটিকুমরুল গোল চত্বরমুখী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের থানার নলকার বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয় আহত হয় মোটরসাইকেলের দুই যাত্রী পুলিশ আহতদের উদ্ধার করে শাকুবাদ এইচ মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করে ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে